গুড মর্নিং, ওয়েলকাম টু দি রূপকথার ঘর। তো ব্লগের স্টার্টিংটা দেখেই হয়তোবা বুঝতে পেরেছো যে আমি বাড়ি থেকেই ব্লগটা শুরু করেছি, কারণ গতকালকে উইদাউট এনি প্ল্যান সাডেনলি বাড়ি চলে এসেছি। মানে বাড়ি আসার আগে মা বাবা ভাই কাউকেই বলিনি যে আমি বাড়িতে আসবো। এত বাড়িতে আসার ইচ্ছে হচ্ছিলো, মানে কি বলবো, আমি অফিস থেকে বেরিয়েছিলাম যে ঘরে যাব বলে, কিন্তু আমি ওখান থেকেই গাড়িতে উঠে চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পর যখন হঠাৎ করে দরজা খুলে আমি ঘরে ঢুকি, তখন মা জিজ্ঞেস করছে যে তুই বাড়িতে আসবি, একবারও জানালি না কেন, কি হয়েছে? মা ভেবেছে কিছু একটা হয়েছে, সাডেনলি কেন চলে এসেছে। আমি বললাম এমনি ভালো লাগছিল না, তো হঠাৎ করে বাড়িতে চলে এসেছি। আমার বাবারও এই অভ্যেসটা আছে, যখনই বাবার বাড়ি আসার ইচ্ছে হয়, হাতে ছুটি থাকুক আর না থাকুক, তক্ষুনি বাবাকে বাড়িতে আসতেই হবে। তো আমিও ঠিক সেম জিনিসটাই পেয়েছি, বাড়িতে আসার একবার ইচ্ছে হলে নো ওয়ান ক্যান স্টপ মি। তো দেখি এখন গিয়ে বাবা ইলিশ মাছ নিয়ে এসেছে, সব বলেছে যে ইলিশ ভাপাটা করতে সর্ষে দিয়ে। তো এখন গিয়ে ইলিশ ভাপাটা করব, তারপর তোমাদের সামনে আবারও ফিরে আসছি। আর কীভাবে কী করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর এখন আপাতত আমি পুকুর পাড়েই দাঁড়িয়ে আছি, কারণ সকাল সকাল এই জায়গাটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। তো যাই এখন গিয়ে রান্নাটা কমপ্লিট করি। চলো তোমাদের সঙ্গে দারুণ জিনিস একটা শেয়ার করি। যেটা দেখছো এই সাদা কালারের মতো মা আমাকে তুলে দিচ্ছে, সেটা হলো মাশরুম। আমাদের এখানে প্রচুর মাশরুম হয় এই সময়টার মধ্যে। তো আমার বাড়িতে তো মানে এত কেউ আমরা খাই না, তো আমি সেটা অফিসে রেশমার জন্য নিয়ে যাব। ওর আবার মাশরুম খেতে খুব পছন্দ, তো মাকে বলছি তুলে দেওয়ার জন্য। আমার মা পাঁচ ছটা গাছ লাগিয়েছে, মরিচ গাছ এক সাইডে দিয়ে বাড়ির। তো এই গাছগুলোর মধ্যে মানে প্রচুর মরিচ হয়েছে, পারতে এত ভালো লাগে। আর নিজের গাছ থেকে ফল হোক কিংবা সবজি হোক, যেটাই হোক, পারতে সবারই খুব ভালো লাগে, তাই না? তো এখন ইলিশ ভাপার জন্য মরিচগুলি পেরিয়ে নিচ্ছি, বেশি তো লাগবে না, চার পাঁচটাই লাগবে, আর বাকিগুলি অন্য কাজে। তো এখন মরিচগুলো পেরে তারপর ঘরে গিয়ে ইলিশ ভাপাটা করবো, আর তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো। চারিদিকে এত হাওয়া বইছে, এত হাওয়া বইছে, মানে আমি জানি না তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না, মানে যেটা শহরে থাকলে একদমই পাওয়া যায় না, একদমই পাওয়া যায় না, এটা শুধু গ্রামের মধ্যেই পাই। আর যেটা আমি ওখানে থাকলে খুব বেশি মিস করি, তবে কিছু করার নেই। তো চলো বেশি বকবক না করে এখন গিয়ে রান্নাটা কমপ্লিট করে নিই। আমি বলছিলাম না যে বাইরে প্রচণ্ড হাওয়া বইছে, তো ঘরে গিয়ে রান্নাটা বসানোর আগে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, তবে আমি চেষ্টা করেছি সবটুকু শেয়ার করার। চলো এবার বেশি বকবক না করে ভাপাটাকে কমপ্লিট করা যাক, কারণ অনেক দেরি হয়ে গেছে, আর একটু দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। আগে আমি ইলিশগুলোকে ভালোভাবে হলুদ দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি 15 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। তারপর একটা বক্সের মধ্যে নিয়ে একদম জায়গা মতো বসিয়ে সর্ষে দিয়ে, আর সর্ষের সঙ্গে আমি একটুখানি জিরে মেশিয়েছি। সবটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আলাদা করে দেওয়া আছে, তবু এখানে আমি আরেকবার বলে দিচ্ছি যতটুকু পসিবল হয়। তো সর্ষে আর সর্ষের তেল দিয়ে, মরিচ দিয়ে, লবণ হলুদ
হলুদ একটু দিয়ে মেখে ভালোভাবে বক্সটাকে আমি ঢেকে দিয়েছি 20 মিনিটের জন্য। তারপর 20 মিনিট পরে আমি বক্সটা খুলে নিয়েছি, খুলে আগে চেক করছি যে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না, কিংবা বেশি সিদ্ধ হয়ে গেলেও প্রবলেম, কারণ ইলিশ মাছ খুবই সেন্সিটিভ হয়, খুবই নরম হয় মাছটা, তো ওই জন্য আমি বারবার চেক করছিলাম। আর ভাই বাটিটা দেখে বলছে যে আমাকে আগে মাছটা দে, তো ওই থালা নিয়ে বেড়ে বসে আছে যে মাছটা দে, তার ওকে বললাম যে খেয়ে বল কেমন হয়েছে। ইলিশ ভাপাটা কমপ্লিট, আর ইলিশ ভাপাটা করে আমার এত মজা লাগছে, মানে ছোট ছোট জিনিসগুলো যদি একদম সাকসেসফুলি করা যায়, আর আমাদের মেয়েদের জন্য স্পেশালি আমি বলবো রান্নাঘরের টুকটাক জিনিসগুলো, আর রান্নাঘরের টুকটাক জিনিস আমি বলবো না, কারণ রান্নাঘরটাকে সামলানো খুব বড় একটা জিনিস, যেটা আমার মা মাসি কাকিরা করে থাকে, আমরাও মাঝে মধ্যে ট্রাই করি। তো যাই হোক, ইলিশ ভাপা আমি আর কোনোদিনও করিনি, এটাই আমার প্রথমবার। আগে দেখতাম মা মাসি বৌদি ওরা করছে, তো ভাবলাম এবার আমি নিজেই ট্রাই করি। তো ট্রাই করলাম আর একদম পারফেক্ট হয়েছে, একদম যেমনটা ঠিক আমি চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে, এত ভালো লাগছে। আর ভাপাটা করার সঙ্গে সঙ্গেই ভাই দেখেছে, দেখেই ও থালের মধ্যে ভাতটা নিয়ে বলছে আমাকে আগে দে আমি আগে খাই, তোমাদেরকেও আমি দেখিয়েছি। তো যাই, এখন আমি স্নানও করিনি, স্নান করব, পুজো দেব, একটু ঘরের গোছ গাছ আছে স্নানের আগে, ওগুলো আগে করব, তারপর গিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর খাবো। তো চলো এখন গিয়ে কাজগুলো কমপ্লিট করে নিই। ঘরের মধ্যে আজকে এতটা গরম, ওই সময় স্নান করে পুজো দিয়ে লাঞ্চটা করার পর একটু রেস্ট করার ট্রাই করেছিলাম, একটু ঘুমানোর ট্রাই করেছিলাম, কিছুতেই পসিবল হয়নি, কারণ এতটা গরম ছিল, এতটা গরম ছিল ঘরের মধ্যে, কি বলবো। আর চারিদিকে হাওয়া বইছে, তবু জানি না কেন প্রচণ্ড গরম, আর প্রচণ্ড রৌদ্রও আছে, যার জন্য বাইরেও হাঁটাহাঁটি করা যাচ্ছে না। তো আমি গরমের যন্ত্রণায় ঘরে না থাকতে পেরে একটু লেকের পার এসেছি, আর মা আর কাকিও গেছে একটু সামনে, একটু দরকার আছে, তো মা আর কাকি আসলে একটু ওখানে যাব, হাঁটাহাঁটি করব বিকেলবেলা। তো আপাতত এখানে আমি লেকের পার এসেছি, আর ভিউটা এত ভালো, আর এত হাওয়া বইছে এখানে, দাঁড়াও তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করছি। এসেছি একটু পুকুর পাড়ের পেছন দিকে, যেখানে বেশি আসা হয় না, আর যেটা এই গাছটা দেখাচ্ছি এটার নাম হলো হরল গাছ। আমি জানি না তোমরা কেউ চেনো কি না, ফলগুলো যে দেখছো গাছটার মধ্যে খুবই টক খেতে, তবুও এত ভালো লাগে। আমি আর আমার ভাই, মানে আমার কাকুর ছেলে, আমরা প্রচণ্ড আসতাম ছোটোবেলা, এখন তো আর সেইভাবে আসা হয় না। আর দেখো এইখানে আমাদের গাছে কলার ছড়িটা এত বড় হয়েছে যে মানুষ নিয়েই যাবে যদি আমরা ছেড়ে দিই এইভাবে। তো মা আর কাকি এটাকে কেটে দিল গাছটাকে, আর মা এখন এসে কলার ছড়িটা তুলে নেবে, আর আমি তো তুলছি না কারণ আমি ভিডিওটা করছি। তো একটা এখানে কেটেছে, আরেকটাও আছে, সেটাও কাটা হবে, আর যেটা বড়টা আছে সেটা তো নেওয়া যাবে না, কারণ এটা বাবু কিংবা ভাইয়ের নিতে হবে। তো আপাতত এইটা, আর আরেকটা হলো এইটা, এটাও কাকিই কেটেছে, কারণ মা অতটা কাটতে মানে কমফোর্টেবল ফিল করছিল না, কারণ মা কাকি এই কাজটা ভালো পারে, আমার মা অতটা ভালো পারে না। তো মা এখন, কাকির হাতে ব্যথা, তো কাকি নিতে পারবে না, তো মা এখন নিয়ে নেবে একটা, আর একটা কাকি হাতে নেবে যেটা ছোট, আর যেটা বড় আছে সেটা তো এখন আমরা নিতে পারবো না, তো পরে এটা বাবার ভাই এসে নিয়ে যাবে। তো চলো এইগুলো নিয়ে এখন বাড়ি যাওয়া যাক। তোমরা দেখতেই পেলে কলার ছড়িটা, আমি মা কাকি, আমি তো ধরিনি, আমি ভিডিও করছিলাম, মা আর কাকি মিলে
কেটে আনলো ছোট বলে মার কাকি আনতে পেরেছে, আরেকটা যেটা বড় রয়ে গেছে সেটা বাবু আর ভাই। এতক্ষণ ওনাদেরকে বলছিলাম যে আমাদের সাথেই চলো বড়টা নিয়ে আসবে, না যায়নি, এখন গেছে। তো একবারের কাজ দুবারে হলে যেটা হয় আর কি। তো এখন গেছে ভাই কলা ছুরিটা কেটে দিয়ে আসবে বাড়িতে, আর আমি আর বাবু যাবো একটু আনারস বাগানে, দেখবো আনারস পেকেছে কি না। কালকে ঘরে একটু পুজো দেবো তো ওই জন্য দেখি তিন চারটে আনারস পাই কি না। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও দেখাবো। এই দেখো ভাই যেটা বড় কলার ছড়িটার কথা বলছিলাম সেটা নিয়ে যাচ্ছে, আর আমি আর বাবু যাবো আনারস বাগানে আনারস তুলতে, কারণ কালকে ঘরে একটু পুজো দেবো। আর ওকে বারবার বলছি যে আমার সাথে চল, আমার সাথে চল, ও কিছুতেই যাবে না। আমি জানি না কেন ওকে নেওয়াই যায় না, আর ভাইরা এরকমই হয় বলো, ওরা মানে ওদের মতো করেই চলতে থাকে। তবে যাই হোক, এখন চলো আমি আর বাবু যাবো আনারস বাগানে, ও না গেলে তো আর কিছু করার নেই, আমাদেরই যেতে হবে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও দেখাবো। এটা হলো আমাদের আনারস বাগান, আর মাঝে মধ্যে সুপুরি গাছও লাগানো আছে, হয়তো ওই জন্য তোমরা ভিডিওতে ক্লিয়ারলি বুঝতে পারছো না। তবে যাই হোক, আমি আর বাবা এখন দাঁড়িয়ে দেখছি যে কোন জায়গার আনারসগুলো একটু মানে বড় হয়েছে, যেগুলো তোলা যাবে, কারণ এখন তো তিন চারটেই জাস্ট পুজোর জন্য তুলবো, কালকে ঘরে একটু পুজো দেবো ওই জন্য। আর বাকিগুলি তো সবগুলো এখনও পেকে নি, কারণ পাকার এখনও সময় আসেনি, পারফেক্ট টাইমটা হয়তো বা এক থেকে দেড় মাস পরে আসবে। তো চলো এবার এক দুটো আনারস তুলে নেওয়া যাক, যেগুলো একটু পেকে আসছে আর কি। তো বাবা আর আমি সেটাই খুঁজছিলাম, তো পেয়ে গেছি, এখন চলো তুলে নিই। এখন সন্ধ্যের সময়, মানে সন্ধে প্রায় হয়ে গেছে, আর বাবুরও নাইট ডিউটি আছে। এখন বাবু আর মাকে আমি ভিডিওতে দেখাচ্ছি, আমি সচরাচর এত দেখাই না ওনাদেরকে, কারণ ওনারাও কমফোর্টেবল ফিল করেন না। তো যাই হোক, বাবু আর মা একটা টপিক নিয়ে, টপিকটা আমি এখানে নাই বললাম, তো একটা টপিক নিয়ে কথা হচ্ছে। আসলে টপিকটা হলো আফটার বাবুর রিটায়ারমেন্ট কী হবে সেটা নিয়ে। তো এত হাসাহাসি করছিল, তো আমি ভাবলাম যে এই মুহূর্তটাকে ভিডিওর মধ্যে ক্যাপচার করা যাক, আমার কাছে এত দারুণ লাগছিল। আর বাবা মা যখনই একটু হাসাহাসি কিংবা মজা করে একজন আরেকজনের সাথে, তো মাঝখানে আমিও একটু ইন্টারফেয়ার করি। তবে যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটাই আজকে লেন্দি হয়ে গেছে। তো যাই হোক, চলো কালকে ফিরে আসবো উইথ আ নতুন দিন অ্যান্ড উইথ আ নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো, আমার বাবা মায়ের মতো এইভাবে মজা করতে থাকো, সুস্থ থাকো। তো চলো টাটা, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি, টাটা।